वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সরস্বতী পূজোর পর দিন, ষষ্ঠী পড়ে গেছে, তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। মামুনি মা সবাই সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি। করে নেওয়ার পরেই আমি আর মামুনি একটু পরেই চলে যাব ঠাকুর ঘরে। মামুনি এখন একটু রান্নাঘরে চলে গেছে, তো মামুনি বলল যে তুই রেডি টেডি হয়ে নে, তারপর আমরা ঠাকুর ঘরে যাব, গিয়ে শীতল ষষ্ঠীর পুজো করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার হবে। আর ঠাকুর মশাই আজকে 12:30-12:30 দিকে আসবে, কারণ আমিই বলেছি একটু বেলা করে আসতে। তোমাদের কালকেই বললাম যে ওমের আজকে এক্সাম আছে আর ঐশীর অনলাইন ক্লাস আছে, তো এইসব মিটতে মিটতে 11:45 হয়ে যাবে। তারপরে ঠাকুর মশাই আসলে দধিকর্মা হবে, একটু লেট করেই হচ্ছে, কি করা যাবে আর কি, ওদের অনলাইন ক্লাস, এই জন্যই সব টাইমের এদিক ওদিক হয়ে গেছে। আর আজকে তো মার বাবা চলে যাবে, কালকে তাও জোর করে আমরা রেখে দিয়েছি। মা বলেছিল যে, বাবা বলেছিল যে আমরা আজকেই চলে যাই, কিন্তু আমি বললাম না, শীতল ষষ্ঠীর পুজো টুজো আছে, তোমরা একবারে আজ থেকে আজকেই আর কি যাওয়ার কথা বলেছিলাম। তো দুপুরবেলা কি বিকেল বেলায় মা আর বাবাকে বাড়িতে পৌঁছাতেও যেতে হবে। আর ওখানেই আমার পাশেই কাকিমার ফ্ল্যাট আছে, যেই কাকিমা কেনিয়া থাকে। তো কাকিমা এবার বলেছে যে একটু গোটা সেদ্ধ আমাকে দিয়ে যাস, তাই জন্য আবার মার ফ্ল্যাট থেকে আবার কাকিমার ফ্ল্যাটেও যাব গোটা সেদ্ধ দিতে। বলতে পারো আজকে সারাদিনের একটা ব্লগ। আর আজকে শীতল ষষ্ঠী উপলক্ষে কি খাওয়া দাওয়া হবে সেসবও তোমাদের সাথে শেয়ার করা হবে। আশা করছি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা প্রথমবার দেখছো লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আমিও চান করে নিলাম, ওমেরও চান হয়ে গেছে, আর একমাত্র ঐশী বাকি আছে, বাকি সবাই মোটামুটি রেডি। ঐশী এখন অনলাইন ক্লাস চলছে, তো সেই কারণে আমরা বললাম আমরা রেডি হয়ে থাকি, যাতে ঠাকুর মশাই আসলে বেশিক্ষণ টাইম না লাগে, তার আগেই মোটামুটি রেডি করে হয়ে যাবো আর কি। আর ও তাই এখন সব গুছিয়ে গাছিয়ে রাখছে, ঠাকুরমশাই এসে যাতে সব রেডি থাকে আর কি। এইবারে তাড়াহুড়ো পড়ে গেছে, ঠাকুরমশাই এই জাস্ট ঢুকলো, ঐশীর এখনো ক্লাস শেষ হয়নি, মানে শেষ মুহূর্তে আর কি, 11:45 বাজে, ঐশীর এবার ক্লাস শেষ হয়ে যাবে। আমি তো খুব আস্তে আস্তে সব বলে গেছি, ক্লাস শেষ, এই যে ঐশীর ক্লাস শেষ হয়ে গেছে। আমি তো খুব আস্তে আস্তে গোজগাজ করছিলাম, ঠাকুরমশাইকে দেখে আমারও স্পিড বেড়ে গেছে। ওম রেডি তো? বাস চলো তাড়াতাড়ি সব ঐশী চান করে নাও। ঐশী আবার এখন শাড়ি পরবে, এখন আমি তো দেখছিলাম যে ঠাকুরমশাই দেরিতে আসবে, আবার হ্যাঁ 12:30-12:30 আসতে বলা হয়েছিল। কালকেও সারাদিন শাড়ি পরে থাকতে চেয়েছিল, কিন্তু ওর বাবা বলল না খাওয়া দাওয়া হবে সব খুলে ফেলো, তার মনটা খুব খারাপ ছিল, তাই আমি বলেছিলাম আজকে আবার তোকে শাড়ি পরিয়ে দেবো, কিন্তু এখন যাই না কি। হ্যাঁ ঠাকুরমশাই বসে আছে, তাড়াতাড়ি চলো আগে। এইটা তো
দধিকর্মাটা তুমি মাখো। আসলে দধিকর্মার দিনে ওম ঐশী আর হীরক কে পাওয়া যায় না, মানে বহু বছর পরই বলতে পারো আজকে ওরা রয়েছে, শুধুমাত্র অনলাইন ক্লাস হচ্ছে বলে, বিশেষ করে ওম ঐশী। ওই জন্য আর এবারে সব আমি তাই বলেছি, তোরা সব দেখ কি হয় না হয়। ঐশী ওম বলছে যে দধিকর্মা কি, ওরা বাড়িতে এসে প্রসাদটাই খেত। তো যাই হোক, এখন ও দধিকর্মাটা মেখে নিক, তারপরে আমরা সব প্রসাদ খাবো, তারপরে আবার শীতল ষষ্ঠীর কিছু নিয়মকানুন আছে সেগুলো আবার হবে। দধিকর্মা প্রসাদ সব খাওয়া আমাদের হয়ে গেল, এখন দুপুর আড়াইটা বাজে, এখন আমরা লাঞ্চের তোড়জোড় করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আজকে লাঞ্চে আমাদের ষষ্ঠী বলে যে নিরামিষ তা নয়, আজকে আমরা মাছই খাবো, কিন্তু তার সাথে গোটা সেদ্ধ। আর একটা আমাদের নিয়মে যেটা খেতে হয়, গোটা সেদ্ধ একটুখানি আর দই আর ভাত, ওইটা একসাথে মেখে একটু একটু মুখে দিতে হয়, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। আর আমরা একটু বাগানে এসেছিলাম, আমার পেছনে দেখো কত লাল পাতা পড়েছে, সব বাদাম গাছের পাতা, কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে, সব সারা দিন পাতাগুলো পড়তেই থাকে পড়তেই থাকে, তো সেই জন্য আমরা একটু ফটোটা তুলতে এসেছিলাম বাগানে। তো এখন আমাদের লাঞ্চ টাইম, চলো তোমাদের সাথে সেটাও দেখাবো। আর আজকে কিন্তু আমাদের কুলের চাটনি মাস্ট, টোপা কুলের চাটনি, এটা আমাদের আজকে খেতেই হয়। এই হলো গোটা সেদ্ধ যেটা মামনি আজকে তোমাদের দেখালামই, নুন আর কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। ভাত তো আর কি দেখাবো, ভাত তো আজকে খাবোই আমরা। আর যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে সজনে ফুল, এটাও আজকে খেতেই হয়। তো মামনি একটু শিম, কড়াইশুঁটি আর সজনে ফুল একসাথে একটু ভাজা ভাজা মতো করেছে। আর এইটা হচ্ছে আমাদের একটা নিয়ম, এটা খেতেই হবে, গোটা সেদ্ধর একটু ডাল, দই আর ভাত, এটা একসাথে মাখা আছে, এটা সবাইকে একটু একটু মুখে দিতেই হয়। এই হলো কুলের চাটনি, এটা আজকে খাওয়া মাস্ট। আর আজকে
আমাদের বললাম যে মাছের কোনো প্রবলেম নেই, মাছ খাওয়াই যায়, তাই জন্য আজকে একটু আর মাছ আনা হয়েছে। বাবা যেহেতু আর মাছ খুব ভালোবাসে, তাই হীরক আজকে আর মাছ এনেছে। মাছটার এটা ঝোল আলাদা করে রেখেছে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন আমরা লাঞ্চ করে নিই, তারপরে আবার একটু বিকেল বিকেল হলেই বাবা মাকে আবার পৌঁছাতে দিতে যেতে হবে। সন্ধেবেলায় সরস্বতীকে সন্ধ্যা আরতি করা হয়ে গেল। এবার ঐশী করেছে এই সন্ধেবেলার আরতিটা। ঐশী বললো আমি করে নিই, তো ঐশী করে নিয়েছে। আর ওম ঐশী দুজনে সরস্বতীর নাম লেখাও হয়ে গেছে। তো এখন সরস্বতী ঠাকুর আমরা তো বিসর্জন দেই না, এই ঠাকুর এখন এক বছর আমাদের ঠাকুর ঘরেই থাকবে। তো এখন হীরক একটু পরেই আর কি ঠাকুরকে ওই ঠাকুর ঘরে নিয়ে যাবে, তারপর আমরা মাকে নিয়ে মা বাবাকে নিয়ে আর কি বাড়ির দিকে রওনা হব। তো ঐশী তো আজকে দুপুরে কেঁদেই দিয়েছিল যে দিম্মা দাদান চলে যাবে, আর ওম কখন থেকে বলে যাচ্ছে দিম্মারা কি একটু পরেই চলে যাবে, একটু পরেই চলে যাবে। ওদেরও মন খারাপ আর মারও খুব মন খারাপ, বাবারও মন খারাপ হয়, কিন্তু বাবা আবার বাড়ি ফাঁকা রেখে এসে সেই চিন্তায় অস্থির। তো যাই হোক, একটু পরে সরস্বতী ঠাকুরও ঠাকুর ঘরে চলে যাবে, মা বাবাও বাড়ি চলে যাবে, আমাদেরও মনটা খুবই খারাপ লাগছে। দেখতে দেখতে 9টা বেজে গেল, গিয়েই আবার আমাকে রান্না বান্না করতে হবে। 9:10 দেরি হয়ে গেছে। আমরা এখন মাকে দিয়ে বাড়ি ফিরছি, মা বাবাকে দিয়ে, আর আমার কাকিমার বাড়িও চলে গেছিলাম। তো ওইখান থেকে ফিরতে আমাদের প্রচন্ড দেরি হয়ে গেল। কাকিমার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ দেখি 9টা বেজে গেছে। তো আমাকে গিয়ে আজকে ডিনারও একটু বানাতে হবে আমাকে আর মামুনিকে, যেহেতু আজকে শীতল ষষ্ঠী। আজকে আমরা পোড়া টোড়া কিছু খাবো না, মানে রুটি খাওয়া আজকে যাবে না, লুচি বা পরোটা। তো মামুনি আজকে ভেবেছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, এটাই ডিনারে হবে। আর আমাদের সবারই বাড়ির খুব ফেভারিট ওমের তো ভীষণই, ঐশীরও, কিন্তু ওমের বেশি। আজকে ঠাকুর চলে গেল, তো ঠাকুর ঘরেই, কিন্তু ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, দুদিন ঠাকুর ওখানে ছিল। বেশ, আমরা সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি, ঠাকুরকে খাবার দেওয়া, ও ঐশী, আমরা সবাই মিলে করছিলাম। তো মা বাবাও চলে গেল, বাবারও খুব মন খারাপ, বাবা আর মা প্রায় কেঁদেই দিচ্ছিল যখন আমি ছেড়ে আসছিলাম, আর মা তো বাড়ি যখন আসছিল তখনও কাঁদছিল। ঐশীর জন্য, ঐশী ওমের জন্য, ঐশীও কাঁদছিল খুবই, দুপুরবেলাও কেঁদেছে, তোমাদের বললাম। যাই হোক, আমি বলেছি যে আবার মার্চ মাসে তোমাদেরকে নিয়ে আসবো ঐশীর এক্সাম শেষ হলেই। এই আর কি আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা প্রথমবার দেখছো লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। আর তোমাদের যাদের যাদের শীতল ষষ্ঠী আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে পালন করলে, বা তোমাদের কোনো অন্য নিয়ম আছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, বাই বাই।